পালান প্রদাহ বা ঠুনকো রোগ মানে ম্যাস্টাইটিস। পালান প্রদাহ বা ঠুনকো রোগের জন্য জল ভিত্তিক ব্যবহার দ্বারা পালান প্রদাহ বা ঠুনকো রোগের প্রতিদিনের ওষুধের জন্য সামগ্রীতে ঘৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরা গাছের গোটা পাতা 250 গ্রাম, হলুদের গুঁড়ো 50 গ্রাম, চুন 15 গ্রাম এবং 6টা লেবু চায়। এই ওষুধকে তৈরি করার জন্য ঘৃতকুমারীর পাতা থেকে কাঁটা বের করে একে ছোট ছোট টুকরো করে কেটে নিন। হলুদের গুঁড়ো এবং চুনের সাথে এটাকে ভালো করে বেটে নিয়ে লাল রঙের পেস্ট বানিয়ে নিন। তৈরি হওয়া ওষুধকে লাগানোর জন্য পশুর দুধ পুরো দহন করে রোগগ্রস্ত এবং সুস্থ বাঁটগুলোর সাথে পালান ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এক মুঠো পেস্টে 200 মিলিলিটার জল মিশিয়ে এটাকে পাতলা করে নিন। জলে মিশ্রিত এই পেস্টকে দিনে 10 বার করে 5 দিন ধরে পশুর পালনে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগান এবং লক্ষ্য রাখবেন প্রত্যেকবার প্রয়োগ করার সময় একই নিয়ম যেন পালন করা হয়। আর তারই সাথে এক একবারে 2টো লেবু অর্ধেক করে কেটে দিনে 3 বার করে 3 দিনের জন্য খাওয়ান।